মাটন বা পাঁঠার মাংস, রবিবারটা খুব প্রিয় হয়ে ওঠে এই মাংসের কারণে, তাই না? আজকে নিয়ে এসেছি মাটনের একটা দারুণ অনবদ্য রেসিপি, যেটা খেলে পরে মনে হবে অনুষ্ঠান বাড়ির মাটন খাচ্ছেন বা কোনো ধাবায় বসে মাটন খাচ্ছেন। আঙ্গুল চাটতে থাকবেন আর পরের বার অবশ্যই আর একবার মন চাইবে মাটন এভাবে বানিয়ে নেওয়ার। চলুন দেখি প্রথমেই মাটন তৈরি করতে আমাদের ঠিক কী কী লাগছে। এখানে আমি মাটন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আধা কেজি। এবার মাটনটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি 2 টিস্পুন, তার সাথেই হলুদ গুঁড়ো ব্যবহার করছি 1 টেবিল স্পুন, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, এর সাথে আমি জিরার গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন আর ধনে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি 1 টিস্পুন, একটা দিয়ে দিচ্ছি তেজপাতা, তার সাথে 1টা শুকনো লঙ্কা, গোটা মশলার মধ্যে ব্যবহার করছি 1টা দারচিনি, 2টো এলাচ, 1টা গোলমরিচ আর 1টু লবঙ্গ। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম 1 টিস্পুন, টমেটো 2টো পিউরি করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এবার এখানে লঙ্কা আমি বাটা ব্যবহার করছি 2টো, আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন, অনেকেই মাংসের ঝাল বেশি পছন্দ করেন, তাহলে ঝালটা তারা একটু বেশি দিতে পারেন। এবার আমি পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিচ্ছি 3টে, তার সাথে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল স্পুন, সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 কাপ, বেশি তেল এখানে ব্যবহার করব না, আপনারা নিশ্চয়ই জানেন মাটন রান্না করার সময় নিজের থেকে অনেকটা তেল ছাড়ে, তখন এটা অতিরিক্ত রিচ হয়ে যাবে, সেজন্য আমি তেলটা একটু বুঝে দিলাম, 1/4 কাপই এখানে ব্যবহার করছি, আমার মনে হয় সেটা যথেষ্টই হবে। এবার ভালো করে আমি মাটনটাকে মাখিয়ে নিলাম, খুব সুন্দর করে ম্যারিনেট করে নেওয়ার পর এখানে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। টক দইটাকে কিন্তু দেওয়ার আগে খুব ভালো করে ফেটিয়ে নেবেন, টক দই যদি দানা দানা থাকে তাহলে রান্না করার সময়ও কিন্তু মাংসের মধ্যেও যখন যাবে তখন টেক্সচারের মধ্যে একটা দানা দানা ভাব আপনারা দেখতে পারবেন, যেটা দেখতে একদমই ভালো লাগবে না। এবার ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এটাকে আমরা রেস্টে রাখবো 40 থেকে 45 মিনিটের জন্য, হাতে সময় থাকলে 1 থেকে 1.5 ঘন্টাও কিন্তু এটাকে ঢাকা দিয়ে রাখতে পারেন, যতটা বেশি ঢাকা দিয়ে রাখবেন মাটন ম্যারিনেট যত হবে তত এটার স্বাদ কিন্তু বাড়তে থাকবে। এবার সর্ষের তেলে রান্নাটা করব, সর্ষের তেল গরম হতে আমি এখানে 1টু চিনি ফোড়ন দিয়েছি, তার মধ্যে 1টা তেজপাতা, আলু এখানে বড় বড় করে কেটেছি, যেরকম মাংসের আলু হয় আর কি সেরকমভাবে কিন্তু আলুগুলোকে কেটেছি, সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, খুব একটা বেশি ভাজবো না, কেন কি মাংসের সাথে সাথে আলু এমনিতেই সেদ্ধ হবে, তাই অতিরিক্ত ভাজলে পরে আলুগুলো পরে গলে যাবে। এবার নুন দিয়ে দিলাম এখানে আমি 1 টিস্পুন আর তার সাথে হলুদ দিয়ে দিলাম 1 টিস্পুন, তেজপাতা ফোড়ন দিয়ে কিন্তু আলুটা আমি ভাজছি, আমার মনে হয় তেজপাতা ফোড়ন দিলে যেটাই ভাজবেন না কেন সেটা স্বাদ কিন্তু অনেক অংশে বৃদ্ধি পায়, সেটা আলুই হোক না কেন। আলুগুলো আমাদের ভাজা একদম শেষ, এবার আমরা এটাকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি 1টা তেজপাতা, 2টো লবঙ্গ আর 1টা এলাচ দিয়েছি ফোড়ন হিসেবে। এবার 3টে পেঁয়াজকে আমি ভালো করে কেটে নিয়েছিলাম রিং রিং করে, সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে লাল হওয়া পর্যন্ত আমরা ভাজবো, কিন্তু তার মানে একদম পুড়িয়ে দেব না, কম আঁচেই পেঁয়াজগুলোকে ভাজছি। এবার এর মধ্যে আমি নুন আর 1টু ফোঁটা হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা 1টু হিসাব করে দিচ্ছি, কেন কি মাটনে অতিরিক্ত হলুদ কিন্তু হয় না। এবার আমি ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাটন রান্না করার শর্টকাট পদ্ধতি কিছু হয় না, মাটন রান্না করার জন্য একটু বেশি ধৈর্যের দরকার হয়, আপনারা যতক্ষণ পর্যন্ত মাটনটাকে কষাতে পারবেন এর স্বাদ কিন্তু ততটাই বাড়বে। সুতরাং চিকেন রান্নার অনেক রকমের শর্টকাট পদ্ধতি আছে, কিন্তু মাটন রান্নার জন্য শর্টকাট কোনো পদ্ধতি নেই, কম আছে, আস্তে আস্তে ধৈর্য ধরে মাটনটাকে রান্না করাটাই কিন্তু মাটনের স্বাদ বৃদ্ধির একমাত্র উপায়। ভালো করে এবার মাটনটাকে আমরা মশলাগুলোর সাথে মিশতে দেব, তার জন্য এখানে আমি 1টু ঢাকা দিয়ে রাখছি, একদম কম আছে, 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তার আগে আমি এখানটায় ডুমো করে কেটে রাখা যে আলুগুলো ছিল, যেগুলো আমরা ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, যাতে এগুলো মাটনের সাথে সাথে আস্তে আস্তে সেদ্ধ হতে থাকে।
आलूगुलो देवार पर एक मिसिए निलाम। एबार आम्रा एटाके ढाका दिए दिच्छी 10 থেকে 12 মিনিটের জন্য, একদম কম আছে। 10-12 মিনিট পর ফিরে আসলাম, দেখুন মাটনের ওপরের দিকে তেল কিন্তু অনেকটা ভেসে এসছে, তার মানে নিচ থেকে জিনিসটা আস্তে আস্তে কষে যাওয়া শুরু হয়েছে। খুব সুন্দরভাবে এটাকে কষাতে হবে, আস্তে আস্তে, একদম অল্প আছে। এবার আমরা কি করব, মশলাটা যখন খুব ভালোভাবে কষা হয়ে যাচ্ছে তখন এর মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে গরম জল ব্যবহার করছি, গরম মানে উষ্ণ গরম, 1.5 কাপ। আপনারাও কিন্তু মাটনে যখনই জল দেবেন তখন অবশ্যই উষ্ণ গরম জলই ব্যবহার করবেন, ঠান্ডা জল দেবেন না। এবার মাটন সিদ্ধ করার 2টো উপায় রয়েছে। 1, আপনারা চাইলে পরে এটাকে প্রেশার কুকারে দিয়ে দিতে পারেন। প্রেশার কুকারে মোটামুটি 35 থেকে 40 মিনিটের মধ্যে মাটনটা আপনার রেডি হয়ে যাবে। আর যদি আপনারা চান কড়াইয়ে রান্না করবেন, তাহলে পরে খুব কম করে হলেও 1.5 ঘন্টা কিন্তু কড়াইতে সময় লাগবে এটাকে সিদ্ধ হতে। তো এবার আপনার উপরে, আপনি এটাকে কড়াইতেই সিদ্ধ করতে চান কি প্রেশারে। যদি আপনার কাছে সময় কম হয় তাহলে পরে প্রেশারে দিয়ে দেবেন। প্রেশারে দিলে পরে 40 মিনিটের মধ্যে মাটনটা সিদ্ধ হয়ে যাবে। আর যদি হাতে সময় থাকে তাহলে পরে কড়াইয়ে রান্নাটা করার চেষ্টা করবেন। সময়টা একটু বেশি লাগে এটা সত্যি কথাই, কিন্তু কড়াইয়ে রান্না করা মাটনের স্বাদ কিন্তু অনেক অংশে বেশি হয়। মশলাগুলো আমার খুব সুন্দরভাবে কষে গেছে, তাও আমি আর একবার এখানটায় ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মোটামুটি 35 মিনিটের জন্য কিন্তু আমি রেখে দিয়েছিলাম। অবশ্যই তার মাঝে মাঝে আমি চেক করেছি যাতে মাটনটা কোনোভাবে নিচ থেকে পোড়া না লাগে। মাংস যদি একবার পোড়া লেগে যায় তাহলে পরে সমস্ত মাংসের স্বাদটাই কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। আলুগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তার সাথে সাথে মাটনটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি, তাহলে আপনারা ভালো মতন বুঝতে পারবেন যে কতটা নরম আর সফট আর জুসি হয়ে গেছে জিনিসটা। দেখুন আমি এখানে যখন চামচ দিয়ে কাটছি, একবার কাটতেই কিন্তু এগুলো আলাদা হয়ে যাচ্ছে, তার মানে একদম রেডি। মাটন আমাদের তৈরি হয়ে গেছে, গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন। এই মাটনের রেসিপিটা বাড়িতে সবার ভালো লাগবে এবং আপনার নিজেরও ভালো লাগবে, এই গ্যারেন্টি আমার। কেমন লাগলো তার জন্য রইল কমেন্ট বক্স, অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক তো দেওয়াই যায়, আর তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আপন করে নেবেন। আজকে এই পর্যন্তই, এর পরের দিন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।